বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। রিকাবি বাজার উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস 2020 নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। বিষয় ফিনান্স ও ব্যাংকিং, অধ্যায় 5, মূলধনী আয় ব্যয় প্রাকলন। আলোচনায় আমি মোহাম্মদ জলিল হোসেন। আজকে আমি আলোচনা করব গড় মুনাফার হার ও পে ব্যাক সময় নিয়ে। তোমরা সকলে মনোযোগ দিয়ে দেখবে এবং শিখবে কিভাবে গড় মুনাফার হার নির্ণয় করা হয় বা পে ব্যাক সময় নির্ণয় করা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই লক্ষ্য করো, জনাব শিমুল 6 বছরের জন্য 6 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান। এমত অবস্থায় তিনি চাঁদনী ও শশী নামক দুটি প্রকল্পে আয় ব্যয় প্রাকলন করে নিচে তথ্যদি পান। মোট কথা, জনাব শিমুল 6 লক্ষ টাকা বিনিয়োগ করবেন। সে দুটা প্রকল্প নির্বাচন করেছেন, চাঁদনী ও শশী। চাঁদনী এবং শশী প্রকল্পের 6 বছরের আয় ব্যয় প্রাকলন নিচে দেওয়া হলো। প্রকল্প বছর 1, 2, 3, 4, 5, 6। চাঁদনি প্রকল্পের আয় প্রথম বছর 1,20,000, দ্বিতীয় বছর 1,60,000, তৃতীয় বছর 2,20,000, চতুর্থ বছর 50,000, পঞ্চম বছর 1,50,000 এবং ষষ্ঠ বছর 80,000। এটা হলো চাঁদনি প্রকল্পের আয়। শশী প্রকল্পের আয় প্রথম বছর 80,000, দ্বিতীয় বছর 1,50,000, তৃতীয় বছর 2,30,000, চতুর্থ বছর 70,000, পঞ্চম বছর 1,35,000, ষষ্ঠ বছর 85,000। তাহলে আমরা পেলাম দুটো প্রকল্পের আয়। প্রশ্ন 1, শশী প্রকল্পের পে ব্যাক সময় নির্ণয় করো। শশী প্রকল্পের পে ব্যাক সময় নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আমরা আগে পে ব্যাক সময় নিয়ে আলোচনা করেছি, আজকে আরেকবার পে ব্যাক সময় নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি পে ব্যাক সময় নির্ণয় করতে হলে আমাদের একটা কর্মযোজিত নগদ আন্তঃপ্রবাহ সারণী তৈরি করতে হয়। তাহলে দেখা যাক শশী প্রকল্পের পে ব্যাক সময়। তাহলে শশী প্রকল্পের পে ব্যাক সময় বছর দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, যেহেতু বলা হয়েছে অঙ্ক 6 বছরের, তাহলে আমাদের বছর সংখ্যাটাও দেওয়া আছে 6। এখানে দেওয়া আছে নগদ আন্তঃপ্রবাহ শশী প্রকল্পের। আমরা আগেই দেখে এসেছি প্রথম বছর 80,000, দ্বিতীয় বছর 1,50,000, এভাবে করে 6 বছরের আয়। তাহলে আমার 6 বছরের আয় আমরা পেয়েছি শশী প্রকল্পে। এবার আমাদের যেটা করতে হবে, কর্মযোজিত নগদ আন্তঃপ্রবাহ, এটা আমাদের করতে হবে। তাহলে শুরুতেই আমার 80,000 নগদ কর্মযোজিত নগদ আন্তঃপ্রবাহ করে 80,000। এই 80,000-এর সাথে এই 1,50,000 যোগ করার পরে আমরা পাবো 2,30,000। 2,30,000-এর সাথে এই 2,30,000 যোগ করার পরে পাবো 4,60,000। 4,60,000-এর সাথে 70,000 যোগ করার পরে পাবো 5,30,000। 5,30,000-এর সাথে 1,35,000 যোগ করলে পাবো 6,65,000। 6,65,000-এর সাথে 85,000 যোগ করলে পাবো 7,50,000। তাহলে আমরা কর্মযোজিত নগদ আন্তঃপ্রবাহ সারণী তৈরি করলাম। কিভাবে? প্রথম বছরের নগদ আন্তঃপ্রবাহ যা আছে তাই বসবে, তারপরে
দ্বিতীয় বছরের নগদ আন্তঃপ্রবাহের সাথে এই প্রথম বছরের নগদ আন্তঃপ্রবাহ যোগ করলে কর্মযোজিত পাওয়া যাবে 2,30,000। ঠিক একইভাবে প্রত্যেকটা ভাবে। তাহলে এখন পেব্যাক সময়, আমরা জানি পেব্যাক সময় সমান সমান এ ইকুয়াল টু এ প্লাস এন সিও মাইনাস সি বাই ডি। এটা হলো আমাদের পেব্যাক সময় নির্ণয়ের সূত্র। তাহলে আমাদের পেব্যাক সময় নির্ণয়ের সূত্র কি? এ প্লাস এন সিও মাইনাস সি বাই ডি। এ দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে এ দ্বারা বোঝানো হয়েছে যে বছরের কর্মযোজিত বার্ষিক নগদ প্রবাহ মূল বিনিয়োগের কাছাকাছি। তাহলে আমরা এখানে দেখেছি আমার মূল বিনিয়োগ অঙ্কে বলা হয়েছে 6,00,000 টাকা, মূল বিনিয়োগ 6,00,000 টাকা। তাহলে 6,00,000 টাকার কাছাকাছি কর্মযোজিত নগদ আন্তঃপ্রবাহের ঘরে এসে আমরা পেয়েছি 5,30,000। এটা হলো 6,00,000 টাকার কাছাকাছি। তাহলে এই বছরটাই হবে এ। তাহলে আমরা এ পেয়েছি 4 নম্বর বছরে গিয়ে। তারপরে ডি, এ বছরের পরবর্তী বছরের বার্ষিক নগদ প্রবাহ। তাহলে আবার এ বছর হলো 4, তার পরবর্তী বছর হলো গিয়া 5, এই 5 বছরের নগদ বার্ষিক প্রবাহ হলো গিয়ে আমার ডি। এটা হলো আমার ডি। তাহলে আমি ডি পেয়েছি। এখন আছে এ, সি, এ বছরের কর্মযোজিত বার্ষিক নগদ প্রবাহ। তাহলে আবার এ বছর হলো 4, তার বার্ষিক কর্মযোজিত নগদ প্রবাহ হলো এই যে 5,30,000, এটাই হলো আবার সি। তাহলে আমরা সি পেয়েছি। এনসিও প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ অঙ্কে বলে দেওয়া হয়েছে জনাব শিমুল 6,00,000 টাকা বিনিয়োগ করবে। তাহলে আমার এই যে প্রাথমিক বিনিয়োগ, এখানে এনসিও হবে আমার 6,00,000 টাকা। তাহলে সূত্র অনুযায়ী আমরা এ পেয়েছি 4 নম্বর বছর, এনসিও পেয়েছি 5,30,000, সি পেয়েছি, সরি, আমরা এ পেয়েছি 4 নম্বর বছর, তারপরে এনসিও পেয়েছি 6,00,000 টাকা মূলধন, সি পেয়েছি 5,30,000, ডি পেয়েছি 1,35,000। তাহলে আমরা এখানে লিখেছি 4 নম্বর বছর এ 4, এনসিও 6,00,000, সি 5,30,000 এবং ডি 1,35,000। তাহলে 4 এর 4 প্লাস এর প্লাস বা যোগের যোগ, 6,00,000 টাকা থেকে যদি আমরা 5,30,000 টাকা বিয়োগ করি, তাহলে যেটা আমরা পাব তা হলো এই 70,000 টাকা বিয়োগ কর 70,000, নিচে 1,35,000 গেল। এখন 4 এর 4 প্লাস এর প্লাস, 70,000-এর 1,35,000 দিয়ে ভাগ দিলে পাওয়া যাবে 0.52। তা যদি এই 0.52 4-এর সাথে আমরা যোগ করি, 4-এর সাথে যোগ করলে পাবো 4.52 বছর। তাহলে আমরা বলতে পারি শশী প্রকল্পের পেব্যাক সময়, তাহলে আমরা পেলাম শশী প্রকল্পের পেব্যাক সময় 4.52 বছর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানে শেষ। পরবর্তী ক্লাসে তোমাদের আরো সমস্যা নিয়ে আলোচনা করা হবে এবং তোমরা তা মনোযোগ সহকারে দেখবে এবং শিখবে। এতক্ষণ নিজেদের প্রতি এই করোনা কালে খেয়াল রেখো। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।